এ কেমন ফারহান, তরুণ অভিনেতা মুশফিক আর ফারহান নানা চরিত্রে নিজেকে উপস্থাপনার চেষ্টা জারি রেখেছেন বহুদিন ধরে। কখনো সুইপার, কখনো লেগুনা চালক, আবার কখনো পোস্টারম্যানের ভূমিকা অভিনয় করে দর্শকদের ভালোবাসা কুড়াচ্ছেন। সম্প্রতি প্রকাশ পেয়েছে বর্তমান সময়ের জনপ্রিয় নাট্য নির্মাতা বামরুর রশিদ বান্না এর নতুন নাটক আক্ষেপ, এর প্রথম লুক। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহান। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে প্রকাশের পর থেকেই ব্যাপক সাড়া ফেলেছে, রীতিমতো লাইক কমেন্ট ও শেয়ার ঝড় উঠেছে। কমেন্ট শুধু প্রশংসার বাক্য নাটকটি নিয়ে, এ থেকে বোঝা যাচ্ছে ঈদে নাটকটি দেখার জন্য মুখিয়ে আছেন দর্শকরা। এতে বিশেষ করে ফারহানের লুকের পরিবর্তন নিয়ে আলোচনা হচ্ছে বেশি। বলতে গেলে নাটকের লুকে ফারহানকে জানা যাচ্ছে না। এ বিষয়ে নির্মাতা বলেন, এই গল্পটা নিয়ে 4 বছর ধরেই কাজ করবো করে করা হচ্ছিল না। ফাইনালি এই গল্পটা যখন আমি ফারহানের সঙ্গে শেয়ার করলাম, তখন সে আমাকে পরামর্শ দিল যেন ঈদের জন্য করি। এরপর পরিকল্পনা করে কাজটা শুরু করি। নাটকটি প্রযোজনা করেছেন জি সিরিজের খালেদ ভাই। তার সাপোর্ট ছাড়া কাজটি সুন্দরভাবে করতে পারতাম না। কাজটা করেছি মানিকগঞ্জের পদ্মার চরে। প্রচণ্ড গরমে চরের মধ্যে কাজটা করা খুবই চ্যালেঞ্জিং ছিল। 42 ডিগ্রি তাপমাত্রার মধ্যে আমরা কাজটা সম্পূর্ণ করেছি। এই জন্য সবাই খুবই পরিশ্রম করেছে। আমার এই গল্পে মুশফিক আর ফারহান ছাড়াও অভিনয় করেছেন সামিরা খান, মাহি, ফজলুর রহমান বাবু, মোমেনা চৌধুরী, শোয়েব মনির, শাহিন মৃদা, রাশেদ ইমরান, মামুন সহ আরও অনেকেই। প্রথম লুক প্রকাশ করে অনেক সাড়া পেয়েছি। আশা করি এত কষ্ট হয়তো সার্থক হবে, বাকিটা আল্লাহ ভরসা। নাটকটি নিয়ে তিনি আরও বলেন, আমি চেষ্টা করেছি মানুষের হৃদয় ছোঁয়ার জন্য। পুরো টিম কাজটির জন্য অনেক পরিশ্রম করেছে। বিশেষ করে ধন্যবাদ দিতে চাই আমার ডিওপি রাজু, রাজ, আর্ট টিম, এস্টেন্ট সহ নাটকটির সঙ্গে সংশ্লিষ্ট সকল। একজন প্রতিবন্ধী ছেলে ও তার বাবাকে নিয়েই নাটকটির মূল গল্প। এখানে অনেকেই ফারহানকে চিনতে পারছেন না, আর আমরা এই কাজটি করতে চাচ্ছিলাম। নাটকটি ঈদের পরপরই জি সিরিজের ইউটিউবে মুক্তি পাবে। বি নিউজ, ঢাকা।